Assalamualaikum viewers, Vision of Future আর কি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। তো viewers, আপনারা যারা জানতে চান আপনাদের ফোনটি আসল কিংবা নকল বা অফিশিয়াল বা আনঅফিশিয়াল সেটা জানতে হলে একটা অত্যন্ত সহজ একটা পদ্ধতি আছে, সেটাই আমি আজকে দেখাবো। এটা জানতে হলে আপনাদের প্রথমে আপনার ফোনের IMEI নাম্বার লাগবে। সো IMEI নাম্বারের জন্য আপনারা আপনাদের ফোনের ডায়াল প্যাডে চলে যাবেন। তো viewers, আপনাদের ডায়াল প্যাডে চলে আসার পর এখানে আপনারা টাইপ করবেন *#06#। এখানে টাইপ করার পর আপনাদের ফোনে যতগুলো সিম থাকবে ততগুলো IMEI নাম্বারটা থাকবে। আপনি যে সিম দিয়ে একটা SMS পাঠাবেন, আপনার যে সিমে টাকা থাকবে সেই সিমের IMEI নম্বরটি কপি করবেন। এখানে আমার টুতে, তো আমি টুতে কপি করলাম। তারপর আপনারা সরাসরি মেসেজে চলে যাবেন। মেসেজে চলে যাওয়ার পর আপনারা এখানে স্টার্ট চ্যাট অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে একটা টু অপশন থাকবে। টু অপশনে আপনাদের একটা নাম্বার লিখতে হবে, সেই নাম্বারটি হলো 16002। আবারও বলছি 16002। এই নাম্বারটিতে আপনাদের একটা মেসেজ পাঠাতে হবে। তো ভিউয়ার্স, এখানে আপনাদের একটা মেসেজ পাঠাতে হবে। এখানে টেক্সটে ক্লিক করে আপনারা সিম্পলি এখানে বড় হাতের কে, বড় হাতের ওয়াই, বড় হাতের ডি এবং তারপরে একটা স্পেস দিয়ে আপনার এই IMEI নম্বরটি পেস্ট করে দেবেন। তারপরে এখানে সেন্ড অপশনে ক্লিক করবেন। তো ভিউয়ার্স, মেসেজটি তাদের কাছে সেন্ড হয়ে যাওয়ার পর আপনাদের কিছুক্ষণ ওয়েট করতে হবে। তো ভিউয়ার্স, এখানে তারা আমাদের রিপ্লাই দিয়েছে, আপনার ডিভাইসের IMEI নম্বরটি BTRC ডাটাবেসে পাওয়া গেছে, অর্থাৎ আপনাদের এই ফোনটি অফিশিয়াল ফোন। সো এই ছিল আজকের ভিডিও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন এবং চ্যানেলে নতুন এসে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি অন করে দেবেন, যাতে আমাদের কোনো ভিডিও আপনাদের কাছে মিস না হয়ে যায়। সো আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আলবিদা।